আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর কামাল রুপি গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ যে মঞ্চ যেভাবে জামায়াত ইসলামীর ভাগ্য খুলে দিবে তথাকথিত নতুন জোটের আত্মপ্রকাশ বিশ্লেষণ বাংলাদেশে আজকের একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রেস রিলিজ আকারে এখনও তারা গণমাধ্যমে পাঠায়নি পাঠাবে কিন্তু আমি যখন কথা বলছি তখন বিভিন্ন পত্রিকা রিপোর্ট করেছে অলরেডি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু এই যে গণতন্ত্র মঞ্চ সাত দলীয় জোট তার মধ্যে সবচেয়ে পরিচিত ব্যক্তি তাকেই বেশি চেনে বাকি যারা তাদেরকে একবার রুট লেভেলের সাধারণ জনগণ চেনে নেয় এলিট ক্লাসের লোকজন চেনে নুরুর দল বা আরও সাতটি দল মিলে গণতন্ত্র মঞ্চ নামের একটা নতুন রাজনৈতিক মোর্চার আত্মপ্রকাশ ঘটিয়েছে তো এই আত্মপ্রকাশ এর মধ্যে কিন্তু জামাত ইসলামীকে বাদ দেয়া জামাত ইসলামীকে রাজনীতির সাইডলাইনে পাঠিয়ে দেওয়া কি এই জোটের একটা অংশ বিএনপির সাথে জামাত আছে শুধু এই প্রশ্নে বিএনপির সাথে বসতেও রাজি নয় তো এরকম একটা জোটের আত্মপ্রকাশ ঘটেছে তা আমি এটার সাথে জামাতকে রিলেট করে আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ একটা জোট এবং এই জোট রাজনীতিতে দু সালে ডক্টর কামাল হোসেন যে একটা রূপ দিয়েছিলেন এই জন্য আমি বলেছি ডক্টর কামাল রূপী গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ আমাদের সময়ে একটা পত্রিকা রিপোর্ট করেছে নতুন রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ সেখানে ছবিতে দেখা যাচ্ছে রেজা কিবরিয়া আসমা আবদুর রব্বা ইত্যাদি ইত্যাদি তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটে বসে আত্মপ্রকাশ ঘোষণা করেছেন সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে আজ সোমবার দুপুর বারোটায় রাজধানীর সেগুনবাগি যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘটে গণতন্ত্র মঞ্চের দলগুলো হল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি নাগরিক ঐক্য বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ ভাষানে অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন এরা সাতদলীয় জোট করেছে এখন প্রথমে আমি এই অংশের উপর ভিত্তি করে যেটা বলতে চাই এই মুহূর্তে জাতীয় সংকট বা দেশের মূল সংকট কি। একটি সুষ্ঠু নির্বাচন নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কি না সে বিষয়ে তো এখন পর্যন্ত কোনো খোঁজখবর নেই তার মধ্যে এই যে অখ্যাত সাতটি দল জোট করলো এই জোটের উদ্দেশ্য বা কী হতে পারে অথবা এই মুহূর্তে জাতির যে মূল সমস্যা সেই সমস্যার সমাধানে জোটের প্রয়োজনীয়তাটা কি যেখানে একদিকে জোট বিলীন হচ্ছে চোদ্দ দলীয় জোটের মধ্যেও ভাঙন জাতীয় পার্টি আলাদা হয়ে যাচ্ছে ওয়ার্কার্স পার্টি সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলছে আবার বিশ দলীয় জোট অকার্যকর একেবারে শেষই বলা যায় সেখানে নতুন সাত দলীয় জোট এটা সন্দেহ সংশয়ের উদ্রেক করতেই পারে বাস্তব কথা হচ্ছে দেশে এই মুহূর্তে সংকট সমাধানের জন্য যে বিরোধী দলীয় রাজনীতি বা আন্দোলন চলছে তাতে এই মুহূর্তে স্পেশাল কোনো জোটের প্রয়োজনীয়তা নেই বরং যুগপথ আন্দোলন অথবা কিভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা যায় শুধু সাত্র অখ্যাত দল যে দলের নামগুলো বাংলাদেশের এলিট ক্লাসের অধিকাংশ মানুষ বলতে পারবে না তাদের নেতাকে যেমন এই ভাষা অনুসারী পরিষদ রাষ্ট্র সংস্কার আন্দোলন এরা কি এটা অধিকাংশ এলিট ক্লাসের লোকজন বলতে পারবে না সাংবাদিকদের একটা বিশাল অংশ বলতে পারবে না গণ অধিকার পরিষদ নুরুল হক নুরুকে সবাই চেনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যে কোনো দল আছে এটার সভাপতিকে সেক্রেটারিকে কে জানে আসাম আব্দুরব অত্যন্ত সম্মানিত লোক ডেফিনেটলি তার ভোট আছে কয়টা মাহমুদুর রহমান মান্না সম্মানিত লোক ভোট আছে কয়টা ভোটারবিহীন যাদের কোনো জনসম্পৃক্ততা নেই যাদের কোনো জনসমর্থন নেই জাস্ট কিছু এলিট ব্যক্তিবর্গ মিলে একটা জোট গঠন করলেন এটা ধারণাই করা যায় যাদের কোনো ভোট নেই যাদের কোনো জনসম্পৃক্ততাই নেই যাদের রুট লেভেলে কোনো সংগঠনই নেই তাদের জোট কিছুতে রাজনৈতিক নির্বাচনে জোট হতে পারে না অতএব এই জোটকে নির্বাচনী জোট বলা যায় না তাহলে কিসের জোট নির্বাচনী জোট ছাড়া জোট যদি হয়ে থাকে আন্দোলনের সামর্থ্য নেই শুধু নুরুদের কিছু লোক আছে ঢাকায় এছাড়া আসামা আব্দুর রবের ডাকে কতজন লোক আসবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলনে কেউ আছে ভাসানে অনুসারী পরিষদের আসলে কোনো লোক সে টাঙ্গাইলেও কি আছে নেই টাঙ্গাইলে মারোনা ভাসানের নিজ গ্রামে কি তারা কোনো আন্দোলন করে তুলতে পারবে সবাই স্বীকার করে পারবে না তাহলে এই জোট সাতদলীয় গণতন্ত্র মঞ্চ এটা কিছুতেই নির্বাচনী বা আন্দোলনগত কোনো জোট নয় বাংলাদেশের রাজনীতিতে যদি কোনো জোট আন্দোলনগত বা নির্বাচনী জোটের ক্রাইটেরিয়া বা কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও তারা ঘটা করে আত্মপ্রকাশ অনুষ্ঠান করে জোট গঠন করে তাহলে ধরেই নিতে হবে সেই জোট হচ্ছে ডক্টর কামাল রূপী জোট ডক্টর কামাল হোসেন যেভাবে দু হাজার আঠারো সালে ঐক্যফ্রন্টের নামে বিএনপিকে বোকা বানিয়েছিলেন আবারও বিএনপিকে বোকা বানানো অথবা দুই হাজার আঠারো মার্ক একটা নির্বাচনের ভাগ কিছু আসন নুরু কিবরি এমপি হবে মাহমুদুর রহমান মান্না বা আসমা আব্দুর রফ যদি উচ্চকক্ষ হয় তাহলে তারা সেখানে এমপি হবে নিম্নকক্ষ হলে তাদেরকে এই ভাগ বাটোয়ারায় পড়ে কিনা এটাও সন্দেহ শুধু জনগণের ভোটে ভাগ এমপি হিসাবে হিসাবে আসার মতো তো দেখি নুরুলক নুরু আছে অন্য কেউ নেই তার কিছু জনপ্রিয়তা তার নিজ এলাকায় আছে পরিচিত তাহলে এই জোট ডক্টর কামাল রূপী জোট বলা যায় এটা স্পষ্ট হয়ে গেল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইএসপেক্ট হিম আমাদের বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসামা আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত লিখিত বক্তব্য পাঠ সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন গণতন্ত্র মঞ্চে গণতন্ত্র মঞ্চে আত্মপ্রকাশ ঘোষণা দেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না ভাই আসামা আব্দুর রব বলেন আমরা প্রকাশ্যে জনতার সামনে কথা বলি আমরা ষড়যন্ত্র করি না ষড়যন্ত্র করে সরকার অবৈধ সরকার ক্ষমতা ধরে রাখতে ষড়যন্ত্র করছে এখানে আমি তাদের ভিডিও বক্তব্য শুনলাম তারা সরকার পতন করবে এই করবে সেই করবে অনেক স্বপ্ন এখন যাদের সাথে কোনো লোক নেই ভোট নেই আন্দোলনের শক্তি নেই কোনো বড়ো দল নেই তারা যদি সরকার পতন করে এই করে ফেলবে সেই করে ফেলবে এসব কথাবার্তা বলে তাহলে কোন প্রক্রিয়া করবে এটা কি ওয়ান ইলেভেন টাইপের কোনো একটা কিছুর প্রেক্ষাপট তৈরি করা ষড়যন্ত্র কিনা অথবা ডক্টর কামালরূপী রোল কিনা এটা বুঝতে আমার মনে হয় বেশি দেরি থাকার কথা নয় সামর্থ্যের চেয়ে বাস্তবতার নিরিখে তাদের কথাবার্তা ভিন্ন কিছুরই ইঙ্গিত বহন করে এটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের নামের সাথে তাদের জোটের লক্ষ্য উদ্দেশ্য বা মোটিভের কোনো সম্পর্ক আমি দেখছি না কারণ নাম হচ্ছে গণতন্ত্র মঞ্চ আর গণতন্ত্র মানে জনগণের ভোটাধিকার নিয়ে জনগণের সমর্থনই রাজনীতি করবে তাদের তো সেই সমর্থন নেই বাংলাদেশে জনসমর্থন আছে কাদের বিএনপির আছে আওয়ামী লীগের আছে জামাত ইসলামের আছে চর্মনাইয়ের আছে আরও কিছু দল আছে কিন্তু এই সাত দল কারা তাদের পরিচয় কি তারা কিসের ভোটের রাজনীতি করে বা গণতন্ত্রের রাজনীতি করবে সন্দেহ কিন্তু আবারও আসে অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া ভাসানি অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসানাত কায়ুম প্রমুখ উপস্থিত ছিলেন যারা উপস্থিত ছিলেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে রেসপেক্ট করি শিক্ষিত মানুষ এলিট মানুষ ভিআইপি মানুষ অত্যন্ত জ্ঞানী মানুষ কিন্তু বাস্তব কথা হচ্ছে তাদের তো কোনো ভোট নেই তারা কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদে দাঁড়ালো হতে পারবে আজকে আত্মপ্রকাশ অনুষ্ঠানটা হলো ঢাকার একটা মিলনায়তনে সেখানে এই ভিআইপি বা নেতারা ছাড়া যারা জনগণ বা দলের নেতাকর্মীরা সাধারণ কর্মীরা উপস্থিত ছিল তারা কারা সেখানে আসলে বাস্তবতা হচ্ছে গণ অধিকার পরিষদের ছেলেরা ছাড়া অন্য কোনো দলের কোনো লোক আত্মপ্রকাশ অনুষ্ঠানে আনতে পারেনি তাদের কোনো লোকেই নেই তারা একটা প্রোগ্রাম হলে বিশজন লোকও দিতে পারবে না এদের নিয়ে জোট হচ্ছে তো এই জোট নিঃসন্দেহে বলা যায় ডক্টর কামালরূপী জোট এখন আমি বলবো যে এই মঞ্চ যে মঞ্চ যেভাবে বা কিভাবে জামাত ইসলামের ভাগ্য খুলে দিবে বাংলাদেশে ঐক্যফ্রন্টের যে জালিয়াতি তাদের যে চাতুরি তাদের যে দালালি এটা জনগণ দেখেছে তাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে ডক্টর কামাল হোসেন ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে জনগণের কাছে সাধারণ পাবলিকের কাছে তার কোনো ভ্যালিডিটিই নেই আবার নুরুল হক নুরুর যে দল তাদের উত্থান কিন্তু ডানপন্থীদের হাত ধরে ডানপন্থীদের সমর্থন নিয়ে ইসলামপন্থীদের ভালোবাসা এবং সমর্থন নিয়ে এখন তারা জোট করছে রাজনীতি করছে বামপন্থীদের সাথে অখ্যাত দলগুলোর সাথে এবং তাদের নীতি হচ্ছে ইসলামপন্থী দলগুলোর সাথে কোনো জোট করবে না তো এই যে নুরুদের যে নতুন জোটের মধ্যে ঢুকে নতুন ধরনের রাজনীতি এটা তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেবে জনসমর্থন ব্যাপকভাবে হ্রাস করে দেবে নুরুদের বা গণ পরিষদকে জনগণের কাছে সন্দেহজনক করে দেবে তো এই অ্যাডভান্টেজটা জামাত ইসলায় পাবে ডেফিনেটলি সাধারণ জনগণের তরুণ প্রজন্মের একটা অংশ যারা গণ অধিকার পরিষদে আস্থা রেখেছিল নুরুদের কিছু সাহসী কার্যক্রমের কারণে তাদের আন্দোলনের সফলতার কারণে এবং জামাত সমর্থক কিছু লোকজনও কিন্তু সেখানে চলে গিয়েছিল এবং সেটা কম নয় তো এখন সেই লোকগুলো বুঝতে পারবে যে আসলে তাদের গোমর কী জামাত এখানে একটা অ্যাডভান্টেজ পাবে এছাড়া বাংলাদেশে এই মুহূর্তে কোনো জোটের রাজনীতি নেই বরং জোট মুক্ত হয়ে থাকার রাজনীতি চলছে সেখানে গণতন্ত্র মঞ্চ আলাদা নির্বাচন করবে তারা সরকার পতনে কথাবার্তা বলবে বিভিন্ন নেগোসিয়েশন করবে বিএনপি করবে অমুক করবে তমুক করবে সংলাপ করবে সবাই আসলে এই সংলাপ হরতাল অর্ধ দিবস এসব নিয়ে ব্যস্ত থাকবে জামাতকে কেউ সাথে নিতে চায় না নতুন নতুন জোট যারাই হয় তাদের শর্তই থাকে জামাত জামাতপাত এমনকি বিএনপি জামাতের সাথে সংলাপ করলেও বিএনপির সাথে বসতে চায় না এই যে বিষয়গুলো এইসব শর্ত সংলাপ টংলাপ এবং এই গণতন্ত্র মঞ্চ অমুক মঞ্চ তমুক মঞ্চ এগুলো আসলে জামাত ইসলামের ভাগ্য খুলে দিবে ইন দ্য ওয়ে দ্যাট জামাতকে এখন থেকে এ ধরনের কার্যক্রমে সংলাপ বা এইসব মঞ্চে টঞ্চে পাওয়া যাবে না জামাতকে পাওয়া যাবে বেশি বেশি বন্যার্ত মানুষের পাশে অধিকার হারা মানুষের পাশে নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষের কাছে জামাতের রাজনীতি এখন ওই সংলাপ বা অমুক মঞ্চ প্রেস ক্লাব কেন্দ্রে তেমন আবর্তিত হবে না তাদেরকে ম্যাসিভলি সাধারণ জনগণের সেবার মধ্যে খুঁজে পাওয়া যাবে এইভাবে কিন্তু এই ধরনের সংলাপ টংলাপ কিংবা মঞ্চ তমুক মঞ্চ জোটের হিসাব নিকাশ থেকে জামাতের মুক্ত থাকা বা তাদেরকে না নিতে চাওয়া এটা আলটিমেটলি জামাতের ভাগ্যই খুলে দিবে